আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا আতিউ উল্লাহ ও আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা ক্বালা মান আতাআনি দখালাল জান্নাহ ওয়া মান আসাআনি ফাকাদ আবা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায় শুকরিয়াজ্ঞাপন করব যে আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক যে আল্লাহ তাআলা সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন সেই রব্বুল ইজ্জাতের বারগায়ে শুকরিয়াজ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় ধারাবাহিকভাবে আলোচনা হওয়া কিয়ামতের আলামত পর্ব ৪। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। গত শেষ জুমায় যেদিন আমরা কিয়ামতের আলামত পর্ব ৩ আলোচনা করেছিলাম, সেখানে আমরা কিয়ামতের আলামতের ৩২তম অধ্যায় আলোচনা করেছিলাম। আজকে শুরু হবে ৩৩ থেকে। ৩৩ নম্বর কিয়ামতের আলামত হচ্ছে বিশ্বস্তকে, মানে যারা বিশ্বস্ত ব্যক্তি তাদেরকে মানুষ অবিশ্বাস করবে, অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তিদেরকে মানুষ ঘাতক মনে করবে আর ঘাতককে বিশ্বস্ত মনে করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যান, অতদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতদিন না মানুষ যে বিশ্বস্ত তাকে মানুষ বিশ্বাসঘাতক মনে করছে আর যে বিশ্বাসঘাতক তাকে মানুষ বিশ্বস্ত মনে করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বললেন, তার মানে এটা কিন্তু বর্তমান জামানায় দেখা যায়। খেয়াল করলে বুঝতে পারা যাবে যে যে লোকটা বিশ্ব খারাপ, খুব খারাপ মানুষ, মানে এমন খারাপ যে তার কাছে আমানত রাখলে খেয়ানত হবে, সবাই জানে সে খারাপ, অথচ আজকালকার জামানার মানুষ যে ব্যক্তি খারাপ তাকে বিশ্বাস করে, আর যে ব্যক্তি বিশ্বস্ত ভালো মানুষ তার কাছে আমানত রাখলে তার খেয়ানত হবে না, অথচ সেই ব্যক্তিকে মানুষ মনে করে যে এই মনে হয় বিশ্বাসঘাতক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই সত্তার শপথ যিনি আমাকে জীবন দিয়েছেন আল্লাহ তাআলা শপথ, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না যতদিন ভালো মানুষকে মানুষ বলবে খারাপ আর খারাপ মানুষকে মানুষ বলবে ভালো। এটা হচ্ছে ৩৩তম আলামত। তার মানে বোঝা গেল যে আমাদের জামানায় যারা দেখবেন বিশ্বস্ত মানুষ তাকে টাকা ধার দিতে চায় না অনেক মানুষ, কিন্তু যারা খারাপ মানুষ তাকে মানুষ টাকা ধার দেয়। বা আপনি একটা কিছু প্রচার করবেন, খাস করে দিন ধর্মের ব্যাপারে খেয়াল করবেন, আমরা জানি যে ওই লোকটা ভালো না, অমুক ইমাম তার চরিত্র ভালো না, সে দিন ইসলামকে বিক্রি করে খায়, তারপরেও মানুষ ওকে বিশ্বাস করে, আর যে হক কথা বলে সত্য কথা বলে মানুষ তাকে বিশ্বাস করে না, মনে করে এ হয়তো নিজে বানিয়ে কথা বলছে। একবারে এই জামানার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বিশ্বাসঘাতককে মানুষ বিশ্বস্ত মনে করবে আর বিশ্বস্তকে মনে করবে বিশ্বাসঘাতক। এরপর ৩৪ নম্বর কিয়ামতের আলামত হচ্ছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মর্যাদাবান ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তুলে নেবে, অর্থাৎ মর্যাদাবান ব্যক্তিরা বিদায় নেবে আর নিচু শ্রেণীর মানুষের রাজত্ব করবে। ভালো করে খেয়াল করে দেখেন, আমরা যদি মোটামুটিভাবে খেয়াল করি, একটা লম্বা হাদিস রয়েছে যেটা বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে সেই সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, যতক্ষণ না সমাজে অশ্লীলতা বেহাপনা বাড়ছে, বিশ্বস্তকে বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতককে বিশ্বস্ত মনে করছে, আর সম্ভ্রান্ত ব্যক্তিদের বিদায় হচ্ছে আর নিচু শ্রেণীর লোকদের উত্থান হচ্ছে, ততদিন কিয়ামত হবে না। তাবরানির হাদিস 3767 নম্বর হাদিস। তার মানে এখান থেকে বোঝা গেল ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কতদিন? যতদিন না সমাজে বেহাপনা, বেলেল্লাপনা, বেপর্দা মানুষ দেখা যাচ্ছে, এটা দেখা অলরেডি গিয়েছে। আর কি বলা হচ্ছে? যে যারা বিশ্বস্ত তাকে মানুষ বিশ্বাসঘাতক মনে করবে, এখন বর্তমানে হচ্ছে, আর যারা বিশ্বাসঘাতক তাকে মানুষ বিশ্বাস করছে, এটা হচ্ছে। 3 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সম্ভ্রান্ত মানুষদের বিদায় হবে, যারা বংশকৌলিনের দিকে সম্ভ্রান্ত, আল্লাহ তাআলার কাছে সম্ভ্রান্ত, যারা দীন ইসলামকে মেনে চলে, সেসব মানুষের সমাজে মূল্য থাকবে না। মূল্য থাকবে কার? যারা নির্লজ্জ, বেহায়া, নিচু শ্রেণীর লোক, এদের মূল্য থাকবে। আপনি একেবারে নিচু লেভেলের নেতা থেকে শুরু করে উঁচু লেভেলের নেতা পর্যন্ত, নিচু লেভেলের দায়িত্বশীল থেকে উঁচু লেভেলের দায়িত্বশীল পর্যন্ত খেয়াল করেন, দেখেন যারা নিচু শ্রেণীর মানুষ তারা আজকে উপরে বসে আছে, আর যারা আজকে যোগ্য মানুষ তারা পথেঘাটে ঘুরছে, তাদেরকে কেউ সম্মান করে না। গত পরশুদিন দেখা গেল একজন মানুষ, একটা স্কুলের মাস্টার, সে দুই ঘরে যোগ করতে পারছে না, অথচ সে প্রাইমারি স্কুলের মাস্টার, অথচ হাজার লক্ষ ভারতবর্ষের যোগ্যতম প্রার্থী ঘুরে বেড়াচ্ছে, মানে যাদের যোগ্যতা আছে তাদেরকে কিন্তু চাকরি দেওয়া হয় না। আপনি খেয়াল করেন পঞ্চায়েতে দেখেন, যদি পঞ্চায়েত দেখেন, বিডিও অফিস দেখবেন বা বিএলএর অফিস দেখবেন, আপনার আমার সবারই প্রায় মানুষের আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদির নাম বানান ভুল, কেন? ওখানে অযোগ্য ব্যক্তি যারা তাদেরকে স্থান দেওয়া হয়েছে, আর যারা যোগ্যতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা বাইরে আছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 34 নম্বর আলামত হিসেবে উল্লেখ করলেন যে মর্যাদাবান ব্যক্তি, যারা সম্ভ্রান্ত ব্যক্তি, যারা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, তারা দুনিয়ার ভিড়ে হারিয়ে যাবে, আর অযোগ্য ব্যক্তিরা আসনে বসবে, নিচু শ্রেণীর লোকরা দেখবেন আপনার বিশ্ববিখ্যাত হয়ে যাবে, ফেমাস হয়ে যাবে। দেখা যাবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মতিউর রহমান মাদানী, ডক্টর জাকির নায়েক, ইনারা হচ্ছে প্রকৃত স্টার, ইনাদেরকে কজন চিনে, আর একজন টিকটক করছে এই মানুষটাকে কতজন চিনে। মতিউর রহমান মাদানির একটা লেকচার যদি ছাড়া হয় দেখা যাবে 20 জন 50 জন 1 লাখ লোক দেখছে, আর একটা টিকটক একটা মেয়ে তার শরীর দেখাচ্ছে, ওকে মানুষ তেমন করে মূল্যায়নই করে না, নিচু শ্রেণীর মানুষ, সে একটা ছোট্ট ভিডিও বানাচ্ছে, তার ভিডিওটা মিলিয়ন মিলিয়ন মানে লাখ লাখ কোটি কোটি লোক দেখছে। তাহলে এটাই তার বাস্তবতা, যে যারা সম্ভ্রান্ত তারা বিদায় নেবে আস্তে আস্তে, লজ্জায় মুখটাকে লুকিয়ে সমাজের মধ্যে লুকিয়ে থাকবে, আর যারা নিচু শ্রেণীর মানুষ তারা মাথা চাড়া দিয়ে উঠবে, তারা মানুষের কাছে বিখ্যাত হয়ে যাবে। তাতে আপনি যদি নেতাদেরকে খেয়াল করেন সব কিছু দেখতে পাবেন। এরপর 35 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে যে সম্পদ যখন মানুষ উপার্জন করবে তখন মানুষ হালাল নাকি হারাম এটা দেখবে না। সম্পদ উপার্জনের সময় মানুষ হালাল হারাম দেখবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা জামানা আসবে মানুষ ইনকাম করবে কিন্তু সে তোয়াক্কা করবে না যেটা কি হালাল নাকি হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বুখারীর হাদিস 1977 নম্বর হাদিস। তার মানে এই হাদিস থেকে বোঝা গেল যে মানুষ ইনকাম করবে কিন্তু ইনকামের সময় কি করবে খেয়াল করবে না যে হারাম নাকি হালাল ইনকাম করছে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। হে মানব সকল, তোমরা পৃথিবীর বুকে যে আল্লাহ রুজি দিয়েছে এখান থেকে হালাল পবিত্র বেছে বেছে খাও, এখান থেকে হালাল পবিত্র বেছে বেছে খাও, হারাম খেও না। তার মানে আল্লাহ তাআলা হালাল খেতে বললেন, হারামকে পরিত্যাগ করতে বললেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এমন জামানা আসবে মানুষ ইনকাম করবে কিন্তু দেখবে না হারাম নাকি হালাল। এরকম কি পরিস্থিতি!
একজন মানুষ সে হালাল ইনকাম করার জন্য তাকে কোম্পানিতে বলছে যে হালাল ইনকাম, আপনি এখানে থাকেন অসুবিধা নাই, আপনার দাড়িকে চেঁচে ফেলতে হবে। সেই ব্যক্তি লক্ষ টাকা দামের চাকরি ছেড়ে দিয়ে মুনিশ খেতে খাচ্ছে, ও দিনটাকে বুঝতে পেরেছে। কিন্তু এমন মানুষ আছে খালি মকা পেলে লাখ লাখ টাকা ইনকাম করবে, ও হারাম নাকি হালাল দেখার প্রয়োজন বোধ করে না, বোধ করে না। এখনকার এই জামানার কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই জন্য খুব সাবধানতা অবলম্বন করে বর্তমান সময়ে আমাদেরকে ইনকামের পথে এগোতে হবে, যে আমরা যে ইনকামটা করছি এর মধ্যে হারাম মিশ্রিত নাই তো? যদি হারাম থাকে তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা আকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া গ্রহণ করেন না। তাহলে বুঝতে হবে আমার ইনকামের মধ্যে যদি হারাম থাকে, সুদ ঘুষের চাকরি থাকে, আমার ইনকামের মধ্যে যদি আপনার হেরোইন গাঁজা বা ফেন্সিডিল বা নেশাদার দ্রব্যের ব্যবসা থাকে, বা এমন কোনো জিনিস যেটা ইসলাম পারমিশন দেয় না, এরকম কোনো ব্যবসা থাকে, তাহলে সেই ব্যবসার টাকা খেয়ে আল্লাহ তাআলার কাছে ইবাদত কবুল হবে না। আর ওটা এই জামানায় আমরা পৌঁছে গিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 নম্বর আলামত হিসেবে বললেন যে মানুষ সম্পদ উপার্জন করবে কিন্তু হারাম আর হালাল এটাকে বাছ বিচার করবে না। এরপরে 36 নম্বর আলামত হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করবে, যেটাকে বলা হয় গনিমাত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেসব যুদ্ধ হয়েছে সেই সময় সিস্টেম ছিল যে সাহাবায়ে কেরামরা যুদ্ধ করবে, যুদ্ধ করে তার সামনে থাকা ব্যক্তিকে যদি সে হত্যা করে তার কাছে যা মাল সামান আছে এগুলো নিয়ে নেবে। এবার মাল সামান নিয়ে নেবে, নেওয়ার পরে যখন সবাই যুদ্ধ থেকে ফিরে আসবে যার কাছে যা আছে সব দিবে, দেওয়ার পরে এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ বাটোয়ারা করবে, এটাকে বলা হয় গনিমত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমন একটা জামানা আসবে যে যে যুদ্ধ করবে যার কাছ থেকে যা মাল পাবে ও মনে করবে ওটা ওর মাল, অথচ আদিও ওটা ওর মাল নয়, ওটা হচ্ছে দশের মাল, কিন্তু ও মনে করবে নিজের মাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথা। যেমন আপনি আমি যদি খেয়াল করি দেখবেন আমাদের পঞ্চায়েতে বহু কিছু আসে জনগণের জন্য, আমাদের কন্ট্রোলে অনেক কিছু আসে জনগণের জন্য, তো এই জনগণের মালগুলাকে এক শ্রেণীর লিডাররা নেতারা মনে করে এটা তাদের মাল, তারা তাদের নিজের আত্মীয় স্বজনকে দিবে, তারা তাদের পরিচিতদেরকে দিবে, তারা তাদের দলের লোককে দিবে, বাদ বাকি বাঁচলে জনগণকে দিবে। দেখেন যেমন এইরকম ঠিক তেমনই যুদ্ধ থেকে যে মালগুলো আসতো গনিমাত এগুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জমা দিতে হতো, কিন্তু তৎকালীন সময়েও কেউ কেউ এমন করতো মনে করতো যে মালটা কার, আমার নিজের। এইটা হচ্ছে কিয়ামতের আলামতের 36তম আলামত। এরপর 37তম আলামত হচ্ছে যে আমানতকৃত বস্তুকে নিজের বস্তু মনে করা, এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা বিষয়, ভালো করে বুঝতে হবে বিষয়টা। সেটা কি? ধরেন আপনি আমার কাছে একটা জিনিস দিলেন যে আপনি এটা এ দশের সম্পদ আপনি জমা রাখেন, আপনি আমাকে দিলেন এই সম্পদটাকে, কি করলাম আমার বাড়িতে জমা আছে, ভাবলাম এই এই টাকাটা তো অনেক পরে নেবে মানুষ, অসুবিধা নাই, আমি জনগণের মাল যখন হবে বুঝিয়ে দেব। এই যে আমানত আপনার কাছে রাখা হলো, আমার কাছে রাখা হলো, এটাকে আমি নিজের মতো করে আমার ব্যবসায় লাগালাম, তাহলে এইটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আলামত। তাহলে এটা কিন্তু খুব কঠিন একটা বিষয় যে আপনি আমাকে আমানত রাখতে দিলেন আর ওই আমানতটা জনগণের আমার কাছে জমা আছে, জানি এক বছর লাগবে না, কিন্তু তারপর আমি ওটাকে কি করলাম আমার ব্যবসার কাছে ব্যবহার করলাম, আমি আমার মতো করে ব্যবহার করলাম, মনে করলাম আমার। এইটা একটা। আর একটা আছে যে আমানত রাখতে দেওয়ার পরে আমানতের খেয়ানত করবে, খরচ করবে, খরচ করার পরে যখন ওর কাছে চাইবে প্রকাশ্যে বলবে কই আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো আমানত নাই। এই দুটো জিনিস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে কিয়ামতের 37তম আলামত হচ্ছে মানুষের কাছে জিনিস রাখতে দিলে কিছুদিন পর বলবে এটা আমাদের। যেমন ভারতবর্ষের বুকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল প্রথম ব্যবসা করতে, ইংরেজ এসে আমাদের দেশকেই দখল করে নিয়েছিল, তারা মনে করতো এটা তাদের দেশ, ইন্ডিয়ান মানুষকে পরাধীন করে ফেলেছিল। এইরকমভাবে বর্তমান সময়ে আমাদের এরকম হয়, যাদের কাছে আমানত পাঠিয়ে দেওয়া হয় তারা মনে করে এটা তাদের, তারা তাদের মতো ব্যবহার করে। ধরেন কোনো এলাকায় বন্যা হলো, বৃষ্টি হলো,
1000 ত্রিপল পাঠানো হলো। ওই ত্রিপলকে পঞ্চায়েত প্রধান বলেন, মেম্বার বলেন, বা তার সাথে সহকর্মীরা বলেন, ওরা কি ভাবলো? অ্যাকচুয়ালি সরকার পাঠাচ্ছে এটা জনগণের জন্য, যাদের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। কিন্তু সে ব্যক্তি কি ভাবলো যে না, এটা আমারই মাল, আমি আমার মতো ব্যবহার করি, তো 500 ত্রিপল বিক্রি করে দিল। এবার ওর কাছে যখন সংবাদ নেওয়া হয়, হিসাব নেওয়া হয়, ও তখন বলবে কই আমার কাছে আসেনি তো, 500 পিসে গেছে, জনগণকে আমরা দিয়ে দিয়েছি। এইটা আছে আমানতের খেয়ানত করা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের 37তম আলামত হচ্ছে যে আমানতকৃত বস্তুকে নিজের সম্পদ মনে করো। এরপর 38তম কিয়ামতের আলামত, জাকাত আদায়কে জরিমানা মনে করো। এটা কেমন? অনেকের এটা মনে হয় দিন রাত পরিশ্রম করলাম, পরিশ্রম করে টাকা ইনকাম করলাম, 10 লাখ টাকার মালিক হলাম, এক বছর পর আল্লাহ বলছে জাকাত দিতে হবে। তা আমি মেহনত করলাম, কষ্ট করলাম, মাথার ঘাম পায়ে ফেললাম, আমি ইনকাম করে আবার জাকাত দিয়ে দেব, এটা আবার কেমন নীতি? এটা তো মনে হচ্ছে জরিমানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের পূর্বে মানুষ মনে করবে যে জাকাতের মান হচ্ছে জরিমানা। অথচ খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে ইনকাম না দেন তাহলে আমরা কিন্তু না খেয়ে মরব। আল্লাহ তাআলাই আপনাকে আমাকে সম্পদ দেন, আল্লাহ তাআলাই আপনাকে আমাকে না খাওয়িয়ে রাখেন। তো সেই আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, আল্লাহ চান যে আমার বান্দাকে কি করব, পরীক্ষা করব। আল্লাহ তাআলা একজন মানুষকে 1 কোটি টাকা দিয়ে দিল, এবার 1 কোটি টাকা যে জাকাত হবে, জাকাত থেকে বের করতে গিয়ে ও বলছে যে এটা জোর জবরদস্ত বের করতে হচ্ছে, ইসলামটা মানি বলে জাকাত দিতে হচ্ছে, এটা জরিমানা স্বরূপ। এইটা যদি মনে করে মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা যে কিয়ামতের অন্যতম আলামত যে জাকাতের মালকে দেওয়ার সময় ভাববো এটা জরিমানা। অথচ জাকাতের মাল দেওয়ার সময় মনে করতে হবে এটা গরিব মিসকিনদের হক, আমার বাড়িতে আছে, যতদিন আছে এটা অন্যায় হচ্ছে, আমি গরিবের হাতে পৌঁছে দেবো এইটা। এরপর 39 নম্বর আলামত, যা অতীব ভয়ঙ্কর আলামত, আল্লাহর সন্তুষ্টি ব্যতিরেক মানে ধর্মীয় জ্ঞান অর্জন করা এবং ধর্মীয় জ্ঞান মানুষের সামনে প্রচার করা। আব্দুল্লাহ দেখবেন ইউসুফ হাফেজাউল্লাহ দেখবেন একটা কথা মাঝে মধ্যে বলে যে এদেশের 98 জন মুফাসসির মিথ্যাবাদী, এদেশের 98 জন আলেম ধর্ম ব্যবসা করে। কথাটা কিন্তু অতি বাস্তব। এখন কিন্তু বহু দিনের দায়ীরা, তারা কিন্তু তাদের উদ্দেশ্য এখন যে কি করে মানুষ আমাকে বড় বলবে, কি করে আমি ভালো বক্তৃতা দিতে পারলে মানুষ আমাকে টাকা দিবে, মানে একমাত্র সুন্দর করে মেনে নেওয়ার জন্য ধর্ম পালন করছে না, মেনে নেওয়ার জন্য পড়াশোনা করছে না। ওর উদ্দেশ্য আমি বক্তা হব, সেখান থেকে টাকা ইনকাম করব, অঢেল টাকা ইনকাম করব, আমি আমার মতো করে চলব। এইটা আছে কিয়ামতের অন্যতম আলামত। এই জন্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বহু বক্তাকে দেখেছি যারা ফজরের নামাজ পড়ে না, বহু বক্তাকে দেখেছি বামাতে পানি পান করে, বহু বক্তাকে দেখেছি ইসলামের একেবারে বেসিক জিনিস, শুরুর জিনিসগুলো জানে না। কারণ তার উদ্দেশ্য কি করে মানুষকে কন্ট্রোল করতে হবে, কি করে বক্তৃতা দিলে মানুষের মনটা গলবে, আমাকে টাকা দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছে এটা আছে কিয়ামতের অন্যতম আলামত। মানুষ ধর্মীয় জ্ঞানকে অর্জন করবে, নিজেকে বক্তা বলুক, এই কারণে আর কি যে সে ওখান থেকে কিছু টাকা ইনকাম করবে। এটা হচ্ছে বর্তমান অবস্থা বেশিরভাগ বক্তাদের। এটা কিন্তু একটা কিয়ামতের আলামত যে আমাকে মানুষ বিশাল বড় বক্তা বললো, আমি স্টুডিও করলাম, এই করলাম, সেই করলাম, আমি প্রোগ্রাম করতে গেলে আমাকে 1 লাখ টাকা দিচ্ছে মানুষ। আসলে তাদের মধ্যে খোঁজ নিয়ে দেখেন, তাদের প্রকৃত দিন ইসলাম নাই, বাড়ির বউ বিটি দেখা যাবে পর্দা করে না, হারাম ইনকাম তার পরিবারের মধ্যেও আছে, তার মা বাবা এখনও ঠিকঠাক নামাজ পড়ে না, বাড়িতে দেখা জর্দা পান সিগারেট সবই চলে, এরকম বহু পরিবার পাওয়া যাবে। এটা হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। এরপরে 40তম কিয়ামতের আলামত হচ্ছে মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর মানে স্ত্রীর কথাকে প্রাধান্য দেওয়া। এটা হয়তো আমাদের এলাকায় এখনও শুরু না হলে পশ্চিমা বিশ্বে এটা শুরু হয়ে গিয়েছে, শহরে শুরু হয়ে গিয়েছে। করে কি, একটা মডার্ন বউকে একটা মানুষ বিয়ে করলো, বিয়ে করার পর কি হচ্ছে, ওর বৃদ্ধ মা বাবা দেখা যাবে বউটা আর তার এটা স্বামীটা দুজনে চাকরি করে, তার মা বাবাকে দেখা তাদের জন্য বোঝা, তারা করে কি মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। এরা শুধু পশ্চিমা দেশে নয়, বরং আমাদের দেশে বহু জায়গায় রয়েছে শহর কেন্দ্রিক। তো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসছে, আর এই বৃদ্ধাশ্রমে রাখার জন্য কে দায়ী,
তার নিজের বউ, তার বউ এসে বলছে আমি তোমার বাবাকে দেখতে পারবো না, তোমার বাবা এখন বিছানায় পায়খানা করবে, পেশাব করবে, আমি পড়াশোনা করেছি, এম এ পাস, তোমার বাবা আমার পেশাব পায়খানা পরিষ্কার করার জন্য এসেছে নাকি? এই কথা বলে কি করে বলে যে তোমার মা বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে দাও। কিছুদিন আগে এক দম্পতি তার বৃদ্ধ বাবা কি মাকে রেল স্টেশনে রেখে চলে আসলো, বয়স্ক, যথেষ্ট বয়স্ক, সে কথাও ঠিকঠাক বলতে পারে না, এরকম। তাহলে বোঝা গেল যে দুজনই শিক্ষক, শিক্ষক শিক্ষিকা, অথচ মা বাবাকে এভাবে রাস্তায় ফেলে চলে আসলো। এটা হচ্ছে কিয়ামতের অন্যতম এক আলামত। এরপরে 41তম কিয়ামতের আলামত হচ্ছে যে জন্মদাতা পিতাকে দূরে ঠেলে দেওয়া এবং বন্ধু বান্ধব নিয়ে ইয়ারকি, ঠাট্টা বা মস্তি করা, এটা হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। তার মানে বোঝা যাচ্ছে যে মানুষ নিজের রিলেশনটাকে নষ্ট করে দিচ্ছে, অথচ অপর মানুষ তার আপন হচ্ছে, এটা হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। ভালো করে খেয়াল করে দেখবেন যে অনেক পরিবার এমন আছে যারা গরিব, অসহায় আত্মীয় এদেরকে দেখতে পারে না, অথচ তার বাড়িতে দেখা যাবে কোটিপতি কোটিপতি লোক বা তার লেভেলের লোক তার বাড়িতে আশ্রয় পায়, তার বাড়িতে আসে, তার বাড়িতে থাকে, তার বাড়িতে খায়, কিন্তু সেই ব্যক্তি তার মা বাবার দিকে ধ্যান রাখে না, তার গরিব আত্মার দিকে ধ্যান রাখে না। এটা হচ্ছে কিয়ামতের অন্যতম একটা আলামত। এরপর 42তম কিয়ামতের আলামত হচ্ছে যে যারা নেতা হবে সমাজের দায়িত্বশীল, যারা হবে সমাজের দায়িত্বশীল তারা হবে পাপী মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন একেবারে বাস্তব সমাজে আছি আমরা, একেবারে বাস্তব সমাজে আছি। কালকে একটা জায়গায় প্রোগ্রাম করলাম রাত্রিবেলা, আজকে সকাল 6টায় এসেছি, তো ওই মাদ্রাসার সেক্রেটারি দেখলাম দাড়ি চাষা, 1996 না কত সাল থেকে মাদ্রাসা চালায়, তার নিজের 4-5টা ডিএড বিএড কলেজ আছে, কোটিপতি লোক, তো সে হচ্ছে মাদ্রাসার সেক্রেটারি। যখন তাকে বলা হলো যে মাদ্রাসার জন্য টাকা দেন, 5,000 টাকা না 7,000 টাকা দিল, যাক মনে পড়ছে না, কিন্তু এমন একটা গরিব মানুষ 5 থেকে 50,000 টাকা দিল, কিন্তু তার টাকার অভাব নাই অথচ সে 5,000 টাকা দিতে কান্না করছে। তাহলে এই সমাজের দায়িত্ব দেওয়ার দরকার ছিল ওই গরিব বেচারার উপরে, যে লোকটা মাদ্রাসাকে ভালো রেখে 50,000 টাকা দিল, কিন্তু যিনি সেক্রেটারি যার টাকার অভাব নাই ও 50,00,000 টাকা দিলেও কমবে না, ও আল্লাহকে এত টাকা দিয়েছে, অথচ সেই লোক আছে সমাজের দায়িত্বে। বলেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাদের হাতে দায়িত্ব থাকবে তারা পাপী। আপনি দেখে নেন, আমরা আমার একদম বাস্তব সাক্ষী, আমাদের ওই মসজিদে এমন এমন মানুষ মসজিদ কমিটিতে আছে, আসরের পর যদি মিটিং শুরু হয় তো তারা মিটিং করে, মিটিং করার পরে মাগরিবের আজান হলে বেরিয়ে চলে আসে, মসজিদে নামাজ পড়ে না, অথচ তারা কর্ণধার। আপনি খোঁজ নিয়ে দেখেন যে ক্যাশিয়ার বা যে হচ্ছে আপনার দায়িত্বশীল দিন রাতে 3-4 প্যাকেট বিড়ি খায়, অথচ আল্লাহ তাআলার ঘরের এরা দায়িত্বে আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই কথাই বললেন যে যারা নেতা হবে এরা পাপিষ্ট। কার নাম করব, যদি আমি নাম করতে শুরু করি তো সবাই তো বাদ পড়ে যাবে, প্রায় পাপিষ্ট জায়গা, পাপিষ্ট মানুষদের হাতে সমাজটা পরিচালিত হয়। খেয়াল করবেন, কোরআন সুন্নার মূল্যায়ন নাই, যার বাড়িতে বন্ধন বেশি ও সভাপতি মসজিদের, যার বউ বেটি পর্দা করে না ও সেক্রেটারি, এ হচ্ছে আমাদের সমাজ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, এটা হচ্ছে কিয়ামতের অন্যতম আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলোকে বাস বিচার করে সঠিকভাবে চলার তৌফিক আতা করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। এরপরে 43তম আলামত হচ্ছে যে আল্লাহ তাআলার ঘর মসজিদে বসে দুনিয়াবি চিৎকার চেঁচামেচি করা, এটা প্রচুর মসজিদে দেখা যায়। সালাত হয়ে গেল, নামাজ হয়ে গেল, গোল করে বসে এবার দুনিয়াবি গল্প, কার পাট ভালো হলো, কার ধান ভালো হলো, কার কি কার কি ইত্যাদি দুনিয়াবি গল্প করতে করতে এমন চিৎকার করা যে চিৎকারটা অনেক দূর পর্যন্ত পৌঁছে যায়। এটা যে কিয়ামতের অন্যতম একটা আলামত যে মসজিদে বসে দুনিয়াবি কোনো গল্প করা ঠিক নয়। ঠিক নয় বলতে গেলে কেউ কারো কাছে পরামর্শ নিতে পারে দুনিয়াবি বিষয়ে, যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরামর্শ নিতেন, কিন্তু কোরআন সুন্নাহ বাদ দিয়ে বসে দেখা যাবে উল্টোপাল্টা গল্প গুজব চলছে, এটা একটা কিয়ামতের অন্যতম আলামত।
এরপর চুয়াল্লিশতম আলামত হচ্ছে যে জাতির যারা নেতৃত্ব দিবে তারা সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হবে। জাতির যারা নেতৃত্ব দিবে তারা সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হবে। এগুলো বলার অবকাশ রাখেন, এটা আপনি আমি সবাই জানি যে কারা আমাদেরকে লিড করে, কারা আমাদের বিভিন্ন মসজিদ পরিচালনা করে, দেশ পরিচালনা করে, বেশিরভাগই মাতাল, মদখোর, সুদখোর, গাঁজাখোর, যত রকমের নোংরা অপবাদ মানে নোংরা কিছু লাগানো যায় সব ওদের সাথে ফিট। অথচ নেতা হওয়ার দরকার ছিল কে? মক্কার বুকে নেতা ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার বুকে নেতা ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক একজন সবচেয়ে ভালো যিনি চরিত্রের তাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা করে পাঠাতেন বিভিন্ন জায়গায়। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামিনে পাঠালেন, যাও তুমি ই করো। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু খুব দলিল কদর সাহাবি। সাঈদ রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনু আমির রাদিয়াল্লাহু আনহু, তিনাকে একটা দেশের গভর্নর করে পাঠালেন। তো উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার চোখে দেখা এত সুন্দর আমলওয়ালা সাহাবি আমি দেখিনি। তাহলে চিন্তা করেন তাদের চরিত্রটা কি ছিল, যারা সবচেয়ে ভালো মানুষ সমাজের তারা হবে নেতা, আর আমাদের সমাজে উল্টো, যারা সবচেয়ে নিকৃষ্ট, যাদের ক্ষমতার বল আছে, যাদের হাতে পিস্তল আছে, যাদের সাথে থানা প্রশাসন, তারা আছে আমাদের সমাজের নেতা। আমাদের সমাজ মানে সরকার পাড়া সমাজ না, গোটা বিশ্বে এরকমই চলছে। এটা হচ্ছে কিয়ামতের অন্যতম একটা আলামত। এরপর আজকের শেষ আলামত, ৪৫তম আলামত হচ্ছে আক্রমণের ভয়ে মানুষকে সম্মান করা। আক্রমণের ভয়ে মানুষকে সম্মান করা আশ্চর্য একটা আলামত। এটা দেখবেন অনেক নেতা আছে, বেশিরভাগ নেতাকে মানুষ দেখতে পারে না অন্তর থেকে, একেবারে বাস্তব মিলে যাবে এই কথাটা যে বেশিরভাগ নেতাকে মানুষ দেখতে পারে না, কিন্তু তাকে ভালোবাসে, সম্মান করে, তাকে বাড়িতে ডাকে। কেন? যদি সে তার ক্ষতি করে দেয় সেই ভয়ে তাকে সম্মান করে। আজকে ৪০০-৫০০ টাকা থেকে শুরু করে ৭০০-৮০০ টাকা থেকে গ্যাসের সিলিন্ডার এখন ১১,১১৫০। আচ্ছা টাকার ময়া তো সবারই আছে, বলেন কোন পৃথিবীর উচ্চ যাদের ইনকাম, অনেক ইনকাম, সে লোকটাও হিমশিম খাবে গ্যাসের সিলিন্ডার কিনতে? সে মনে প্রাণে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে ভালোবাসবে না, কিন্তু তাকে না ভালোবাসলে তারে তাদের ক্ষতি হয়ে যেতে পারে, বিধায় তাকে কি করে সম্মান করে মানুষ। এরকমই নেতা আমরা তো অনেককেই পছন্দ করি না, কিন্তু কি করি, বাধ্য হয়ে সেই ব্যক্তিকে আমরা কি করি, সম্মান করি। যে তাকে যদি সম্মান না করি তাহলে দেখা যাবে সে আমার ক্ষতি করবে। শুধুমাত্র নেতা না, এরকম প্রতিবেশী আছে, এরকম বন্ধু বান্ধব আছে, এরকম জনগণ আছে যাদেরকে মানুষ ভয়ে সম্মান করে। দিয়ে তো কথা বললে খারাপ বলে, অথবা একটু ওকে সম্মান করি, সালাম করি, অসুবিধা কি? এরকম শ্রেণীর মানুষের সংখ্যা অনেক বেশি। লম্বা চড়ে একটা বিষয় এখানে বলা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, অনেক হাদিস থেকে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অতদিন পর্যন্ত কিয়ামত হবে না। এই বলে তিনি বেশ কিছু পয়েন্ট উল্লেখ করলেন, এক এক করে বলছি। সেটা হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদকে ব্যক্তিগত যতদিন না মানুষ মনে করবে, ওই যে একটু আগে বললাম। দুই নম্বর, আমানতকে মানুষ রাখবে, দেখে মনে করবে ওটা যে নিজের সম্পদ, ও ওর ইচ্ছা মতো ব্যয় করবে, এই দুই নম্বর। তিন নম্বর, জাকাতকে জরিমানা মনে করবে, যেগুলো আলোচনা করলাম তার নির্যাস, জাকাতকে মনে করবে জরিমানা, ইবাদত মনে করবে না। চার নম্বর, পার্থিব উদ্দেশ্যে ধর্মীয় জ্ঞান অর্জন করবে, মানে দুনিয়াবি ভাবে ইনকাম করার উদ্দেশ্যে মানুষ তাকে আলেম বলুক, এই উদ্দেশ্যে ধর্মীয় জ্ঞান সে অর্জন করবে। তারপরে পাঁচ নম্বর হচ্ছে মায়ের অবাধ্য হয়ে স্ত্রীকে সন্তুষ্ট করবে। ৬ নম্বর, পিতা মাতাকে দূরে ঠেলে দেবে, বন্ধু বান্ধবকে কাছে টেনে আনবে। ৭ নম্বর, মসজিদের ভিতরে উচ্চস্বরে দুনিয়াবি চিৎকার হবে, আলাপ আলোচনা হবে। ৮ নম্বর, যারা পাপাচার করে, পাপে নিমজ্জিত, তার হাতে সমাজের দায়িত্ব থাকবে। ৯ নম্বর, জাতির যারা নেতৃত্ব দিবে তারা একেবারে নিকৃষ্ট শ্রেণীর মানুষ, আপনি খুঁজেন যেখানে খুঁজবেন দেখেন সেখানে একই অবস্থা। ১০ নম্বর, খারাপ লোকদের অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষ তাকে সম্মান করবে, যে এ লোকের সাথে পাঙ্গা নিলে আমার অসুবিধা আছে, সম্মান করি। ১১ নম্বর, হরেক রকম বাদ্য আবিষ্কার হবে, অশ্লীলতা ছড়িয়ে পড়বে, নর্তকী দিয়ে গান বাজনা শুরু হবে,
আজকে দেখেন আমাদের দেশের যে মিটিং মিছিলগুলো হয়, স্টেজে অনুষ্ঠানগুলো হয়, দেখবেন প্রথমে গান দিয়ে শুরু হয়। এখন বিভিন্ন অনুষ্ঠান দেখেন উদ্বোধনী সঙ্গীত হয়। মোহাম্মদ সাল্লাম একথায় বললেন, 12 নম্বরে বললেন যে ব্যাপক হারে মদ পান বেড়ে যাবে, মানুষ মদ পানকে কিছু মনেই করে না। লালগোলায় প্রোগ্রামে গেলাম, যেতে গিয়ে একটা দোকান দেখলাম, লাইসেন্সওয়ালা মদের দোকান, একবারে লাইন ধরে আছে, যেমন করে মানুষ কন্ট্রোলে লাইন ধরে থাকে মদ কিনছে গ্রামের মধ্যে, কেউ কিছু বলার নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ব্যাপক হারে মদের প্রসার বেড়ে যাবে। সর্বশেষ বললেন যে পরবর্তীরা পূর্ববর্তীদেরকে গালমন্দ করবে, মানুষ আমাদের জমানায় মানুষ তাদের বাপদাদাকে গালি দিবে। এই তাহলে বোঝা গেল যে এইগুলা কিন্তু অলরেডি ঘটে গিয়েছে, এইগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে এই কিয়ামতের আলামত জেনে বুঝে সঠিকভাবে দীন ইসলামকে চর্চা করার তৌফিক আতা করুক। আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাআলা যেন শেফা দান করে, আল্লাহুম্মা আমিন। যারা কবরের তলে শায়িত রয়েছে আল্লাহ তাআলা যেন তাদেরকে নিজগুণে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। যারা এখনও হারাম ইনকাম করে তারা যেন হালাল খেয়ে পৃথিবীর মায়া ত্যাগ করতে পারে, সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। সিলেট এবং বিভিন্ন জায়গায়, আসামের বিভিন্ন জায়গায় যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দাও, আল্লাহ তাআলা তুমি রহমান, তুমি রহিম, তুমি সব পারো, তুমি তাদের সুব্যবস্থা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক ডক্টর জাকির নায়েক, আল্লাহ আমাদের লক্ষণ সাইদি আমার জন্য সমহিমায় গোটা বিশ্ব জুড়ে দাওয়াতের কাজ করতে পারে, সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন।